আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সব জায়গায় চাঁদা তুললে লোক ফাঁকা হয়, কিন্তু এখানে চাঁদা তোলার পরেও লোক আছে, তবে যাইনি তা নয়, আগড়া চিটে এমনিই উড়ে যায়, ঠিক কি না? আর ধান যদি ভালো হয় কুলো দিয়ে কেন, যদি স্ট্যাম্প ফ্যান দিয়েও হাওয়া মারা হয় তারপরেও নিচে থেকে যায়। তবে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি বসার জন্য কাউকে জোর করি না, অন্তত আপনারা বসেন, জামাই মেয়েদের সব জায়গা দেন, কারণ যারা লোক কুটুম এসেছে তারা তো আর জলসা খুব একটা নেই, ঠিক কি না? সব আরাম ফরমাচ্ছে। ঠিক আছে, আমি একটু কিছু বলবো, যাদের চলে যাওয়ার ইচ্ছা থাকবে যাবেন, আমি কাউকে জোর করব না। তবে এতটুকু মনে রাখবেন, কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা, যদি জানতে হয় তাহলে কিছু সময় বসতে হয়। প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হলো, মেয়েরা কপালে দেয় টিপ, কানে দেয় দুল, মাথার চুলে দিচ্ছে ফুল, হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে হিলতলা জুতো, মাঝে মধ্যে অন্য নাম্বারে দিচ্ছে গুঁতো, জীবনের প্রথম টিপ পরেছিল কে, দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা, আমাদের বড় ভাবির পছন্দ কোনটা, যদি জানতে হয় কিছু সময় বসতে হবে। টিপ পরা মুসলমানদের জন্য কেন হারাম? প্রশ্ন হচ্ছে তিন, দেখা হবে কিয়ামতের দিন। তিন নম্বর প্রশ্ন হলো, গোটা ভারতবর্ষের ভোট হলো নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান তবলিক পাবলিক ফুরফুরা সকলের ভোট হলো, কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে? যদি জানতে হয় তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করে বসতে হয়। প্রশ্ন হচ্ছে চার, তাড়াতাড়ি হতে পারবেন পুলসিরাত পার। চার নম্বর প্রশ্ন হলো, যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা, চার নম্বর প্রশ্ন হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গাছে একটা ছোট্ট মতো জন্তু দেখতে পাওয়া যায়, যে গাছে যায় সেই গাছের মতো রং হয়, ওটাকে কি বলে আপনাদের দিকে? গিরগিটে, কোনো জায়গায় বলে ভেকুটি, কোনো জায়গায় বলে রক্তচোষা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই গিরগিটে মারলে সব হয় না, গুনাহ হয়, সব হয়। নরেন্দ্র মোদির খালাতো ভাই, তার নাম হলো যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের ক্ষমতায় বসে যোগী, সে আসলেই হলো একটা নারী ভোগী। সে বলেছে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করার দরকার, তারাই বলছে মুসলমানরা নাকি জঙ্গি। তাহলে গিরগিটে মারলে সব হয় কেন, কোন কারণে, আপনাকে কে বলেছে? বলবেন না, ইসলামে বলেছে। আরে ডাল মে কুচ কালা খায়, শিক কাবাব মে হাড্ডি খায়, এ তো আপনাকে প্রমাণটা তো দেওয়ার দরকার যে কিসের জন্য সব হবে। যদি জানতে হয় তাহলে আপনাকে উত্তরটা জানতে হলে বসতে হয়। প্রশ্ন হচ্ছে পাঁচ, ভাই ডান দিকে যারা আছেন পর্দার বাইরে আল্লাহর রাস্তায় কথা বলবেন না। প্রশ্ন হচ্ছে পাঁচ, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। পাঁচ নম্বর প্রশ্ন হলো, অধিকাংশ জায়গায় একটা জিনিস দেখতে পাওয়া যায়, যার নাম হলো ব্যাং, ব্যাং মারলে গুনাহ হয়, এটা মারলে সওয়াব হয়, ওটা মারলে গুনাহ হয়, কিন্তু কেন জানতে হলে বসতে হবে। প্রশ্ন হচ্ছে সিক্স, আল্লাহ নেবেন রিক্স। ছয় নম্বর প্রশ্ন হলো, আমি একদম খাতা কলমে আপনার লিখে দেব, বর্তমান 2020 আমাদের জলসা আল্লাহর দরবারে কবুল হয় না তাড়াতাড়ি। জলসা দিয়ে যতটা লাভ হয় তার থেকে ক্ষতির অঙ্কটা, অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। অধিকাংশ বক্তা জাহান্নামায় যাবে, অধিকাংশ জলসা কমিটি জাহান্নামায় যাবে। এই আজকের যে কন্ডিশন,
একদিকে জলসা হলে আরেকদিকে মেলা হয়, কথা ঠিক কি না? একদিকে জলসা হলে আরেকদিকে মেলা হয়। সামাজিক পরিবেশ পরিস্থিতি এমন, আজকের এই গ্রামে জলসা হচ্ছে, লোক কুটুম দাওয়াত করেছে, মরণ খাওয়া খেয়ে যে যার মতো শুয়ে আছে, যে বাড়িতে কুটুম খেয়ে শুয়ে আছে নিশ্চিত সে বাড়িওয়ালা খোদার দরবারে জবাবদিহি করার জন্য তৈরি থাকুন। জলসা উপলক্ষে লোক কুটুমকে দাওয়াত করে খাওয়ানো, বর্তমান 2020 সালের ফেব্রুয়ারি মাস, মুফতাদায় হাল অবস্থার উপরে নির্ভর করে ফতোয়া, আমি সাদ্দাম হোসেন বলছি খাওয়ানো চলবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ না দিতে পারলে আছে একটা ভাঙা মতো গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করবো না দেরি। বক্তারা সব বলতে পারে, বক্তাদের বলতে দেয়া হয় না, আমাদের গলাটা টিপে ধরে রাখা হয়। কারণ জলসা কমিটি সুৎখোর, জলসা কমিটি সুৎখোর যদি হয় তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, বল জলসা কমিটি সুদ খায় না, বাড়ির বউদেরকে আজকের ময়দানে লেলিয়ে দিয়ে তারা রীতিমতো স্বামী সেজে বসে আছে, পর্দার আড়ালে আছে মার বোন, রীতিমতো করছে তারা বন্ধন লোন, তারা নাকি আমাদের বোন। আজকে চলছে পর্দার ভিতরে ঘামটার ভিতরে ঘামটা নাচ, নাম রাবেয়া বশ্রী, তাদের কাজকর্ম আর চালচলন দেখলে মনে হবে দেবশ্রী। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দু ছেলের মায়েরা পালাচ্ছে। আগে আই বুড়ো মেয়েরা লাইন করত, এখন এক ছেলের মা লাইন করছে। কারণটা কোন জায়গায়? গ্রামে যদি 100 বাড়ি থাকে, শতকরায় 80টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না, কথা ঠিক কি না? বলছে ফুরফরা শরীফের আমরা মুড়িদান। কে বলেছে ফুরফরা শরীফে আমরা মুড়িদান? সবাই কে বলছে আমরা প্রকৃতপক্ষে মুসলমান? একটা গ্রামে যদি সার্ভে করা যায়, 100-এর মধ্যে 70টা অমুসলিম বাস করে। এ আমি আমার ভাই আমার বাপ্তাসেদের মধ্যেই পাওয়া যাবে চালচলন দেখলে। রাত যখন গভীর হয়েছে অজের টেম্পারও বাড়বে, তাতে কি আপনাদের অসুবিধা আছে? অসুবিধা নেই তো, কারণ আমি ডাক্তার, রুগীর কন্ডিশন যখন সিরিয়াস তখন কলকাতার বড় ডাক্তারের ডাক অপারেশন করার জন্য। তা যদিও আমি বড় ডাক্তার নয়, আমার বাপ আমজাদ হোসেন বড় ডাক্তার, সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার চেয়ার যখন দখল করে আমি বসেছি, বড় না হলেও এখন মানুষ বলছে বড়, যার কারণে আমাকে রীতিমতো অপারেশন করতে হবে। এবার দুটো একটা লোক আছে, এখন এসব কথা বলার কী দরকার? মানুষ সবচেয়ে বড় হারাম করোই, মানে ওর গায়ে লাগছে, যার জন্য ও চোখ সিটকাচ্ছে মুখ সিটকাচ্ছে, ওই এমন ভাবলে বলছে মনে হয় যেন পুরো ফেরেশতা। আজকের এত বছর জলসা শুনছেন, এখনো পর্যন্ত এমনও বহু শ্রোতা এর ভিতরে বসে আছে, পায়খানা করে কতটা পানি নিতে হবে লোক জানে না, পেশাব করে কত কিভাবে পানিটা নিতে হবে নামাজি মুসল্লি সবাই জানে, কিন্তু অধিকাংশ যুবক না পান। যত মানুষ জুম্মায় শুক্রবার মসজিদে নামাজ পড়তে ঢোকে, পাঁচ অক্তের মুসলিগুলো বাদ দিয়ে যারা সপ্তাহ নামাজি, এদেরকে যদি হিসাব করে এক সাইড করে দেওয়া যায়, 50 জন যদি হয় 45 জন নাপাক, মসজিদ থেকে গলা ধরে বার করে দেওয়ার দরকার। কে বার করবে? ইমাম সাহেব যদি সঠিক কথা বলে, ইমাম সাহেবের চাকরি সদ্য বটতলায় যাবে, ইমাম সাহেব বলতে পারবে না। কারণ মসজিদ কমিটির নাম থাকে কাদের? বেনামাজি যারা মসজিদ কমিটি হলো তারা। 10 জন যদি মসজিদ কমিটির মধ্যে নাম থাকে, তার মধ্যে 7 জন হলো বেনামাজি, তবে মাটিয়া গাছা তার থেকে ব্যতিক্রম হতে পারে, আমি ঠিক জানি না। যে মসজিদ কমিটির মধ্যে নাম থাকবে, আমাদের আপনাদের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পাশে যেখানে বড় কোথাও খেলা হবে, কই কেমন পারে নেফরি করেন? বলে হুজুর 80,000 টাকা ফার্স্ট প্রাইজ, ওই খেলায় ওই হাবের সাহেবের কাজ এফ্রি হবে কেন? বলছে যান নেই কোনো গতি সেই করে ইমামতি। ও মলি সাহেব লোক, ও কী বলছে আমাদের ইমামতি এই এফ্রি হবে খেলা? সামান্য 80,000 টাকার একটা খেলা টুর্নামেন্ট, তাতে যদি আমাদের হাবের সাহেব এফ্রি হওয়ার যোগ্য না রাখে, যোগ্যতা না থাকে, বাইতুল্লাহ
আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের যারা কমিটির মধ্যে নাম থাকবে তাদের ইসলাম সম্পর্কে মিনিমাম ন্যূনতম জ্ঞান এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? ঠিক আছে, এসেছি যখন একটু একটু দিয়ে যাই, হ্যাঁ, তবে আজ আপনারা রেকর্ড করুন, অন্যায় বললে ধরবেন, ন্যায় বললে মেনে নেবেন, অপশান দুটো, ফেলে দেওয়ার কোনো কারণ নেই। ট্রেনে উঠলেই দেখবেন লোক বলছে দোকানদাররা, আরে ভাই নিতে হবে না, খেয়ে দেখো। তা আমি তা বলবো না, আপনি শুনে দেখুন, আজ রেকর্ডিং করুন, আপনারাও না রেকর্ড করলে দুটো মনে হচ্ছে চ্যানেল আছে, এরা রেকর্ড করছে, ভুল হলে আমি ভুল বললে না বলতে পারবো না, যেহেতু এখানে ক্যামেরা বসানো আছে। আর যখন যার গায়ে পড়ে তখন সে জ্বালা করে ওঠে। প্রকৃত পক্ষে যদি বক্তারা শরীয়তের সঠিক কথা জনগণের সামনে তুলে ধরত, আমার বিশ্বাস আজকের গ্রাম পরিবর্তন হতে পারত। জলসা এত বেড়েছে, সুৎখর বাড়ে গিয়ে এত জলসা বেড়েছে, সুৎখর বাড়ছে কি করে? আমরা আসছি, আমরা আমাদের মালটা গুনে নিয়ে চলে যাচ্ছি, আমরা সঠিকভাবে যে রোগ ধরেছে সেই রোগের ঔষধ দিচ্ছি না, কথা ঠিক কি না? যার কারণে আজকের বেড়েছে, অজ করেছেন যারা, মোল্লা আহমেদ জিওয়ানের মতো বিখ্যাত আলেম, সে সামনে দাঁড়িয়ে কথা বলেছিল বাদশার, বাদশা বলেছিলেন আমি একটা তলোয়ার বানাবো, এই তলোয়ারের বাঁটটা হবে সোনার, তলোয়ারটা হবে লোহার, কেউ ফতোয়া দিতে পারবে? তৎকালীন সময় 3000 আলেমকে ডেকে বসানোর পর আলেমরা বলল, ফতোয়া যদি বাদশার পক্ষে যায় তাহলে সারা বছরের খাওয়া পড়ার চিন্তা আর থাকবে না, আর যদি বিরুদ্ধে যায় তাহলে গর্দান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যা হয় হোক বাদশার পক্ষে ফতোয়াটা দে। 3000 আলেমের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, অল্প আলেম বলল না ও দেওয়া যাবে না, বেশিরভাগ বলল না দে, যেই দিয়েছে বাদশা আপনার জন্য চলবে। বাদশা বলছে মুখে বললে হবে না, তোমরা মুফতি তোমরা স্ট্যাম্প মেরে দাও। যেই স্ট্যাম্প মেরে দিয়েছে ফতোয়াটা ঝুলিয়ে দিয়ে বলছে, এই ফতোয়ার এগেনস্টে ফতোয়া দেওয়ার মতো ভারতবর্ষেই কোনো মায়ের লাল আছো? তখন একটা হালকা বয়সী নওজোয়ান তরুণ যুবক, ওই যুবকটা উঠে ওই জায়গায় একটা চিঠি লিখে বলেছিলেন, বাদশাহ আপনার বিরুদ্ধে 3000 কেন, 3 লাখ আলেম যদিও ফতোয়া দেয় তারপরে আমি মোল্লা আহমেদ জিওয়ান ফতোয়া দিচ্ছি, আপনার জন্য ব্যবহার করা নয়, গোটা পৃথিবীর পুরুষদের জন্য ব্যবহার করা হলো হারাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যেই বলেছে বাদশা বলছে, কেমন আছে, আমার এগনেস্টকে ফতোয়া দিয়েছে তার দেহ থেকে মাথা দুটুকরো করে দেওয়া হবে, আমার সাথে দেখা করতে বলো। শুনুন, ওই মোল্লা আহমেদ জিওয়ান ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ, ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। একটু খেয়াল করে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মোল্লা আহমেদ জিওয়ান যখন আলেমের বাদশার সামনে হাজির, বাদশা বলছে তুমি ফতোয়া দিয়েছো? বলছে জি। বলছে এখনো সময় আছে, ফতোয়া উইথড্র করো, তা না হলে তোমার গর্দান চলে যাবে, জীবন দিতে হবে। ছেলেটা ওখানে দাঁড়িয়ে বলছে জীবন দিতে রাজি কিন্তু অন্যায়টাকে ন্যায় মেনে নিতে রাজি নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই এতগুলো মানুষ টিএমসি সিপিএম মিলে একটু জোরে সুবহানাল্লাহ যদি বলা যায় তাতে কি দিলীপ ঘোষ অ্যাটাক করবে নাকি? ওর নাম আমি নিই না, নিলে উজু ভেঙে যাবে, কারণ গরুর দুধে কি আছে বলেছে? কি সালা পাগল বলেন দেন, বলছে গরুর দুধে সোনা আছে, এমনি এখন 40-45 হাজার টাকা ভরি, বলছে গরুর দুধে সোনা আছে। তা এখানে কি টিএমসি, আমরা এই যে সুবহানাল্লাহ বলছি, এটা কি টিএমসির নেতার কোনো স্লোগান বিজেপির? না আমরা বললি বিজেপির নেতারা খুশি হবে, আল্লাহর নামের স্লোগান। একটু সবাই মিলে যদি দি টিএমসি সিপিএম একটু নড়ে চড়ে হোক না, না এই তকবীর। আরে ইমানদার যখন আল্লাহ একবার বলে বেঈমানদের কলিজাটা কেঁপে ওঠে। আমাদের তো বোম নেই, কামান নেই, AK-47 নেই, তা বলে কি আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে রাজি আছি? এই রাজি আছি? আমরা রাজি নেই। এনআরসি হলে দুঃখ নেই, সমস্যা নেই, ন্যায় ন্যায্যভাবে যদি এনআরসি হয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। আমাদের কাগজপত্র আছে না নেই?
আছে কিন্তু নামের একটু ভুল আছে। দেখি বলে, কাগজ সব আছে কিন্তু নামের একটু ভুল আছে, তা থাকে থাক, আপত্তি নেই। আমাদের জন্ম হিন্দুস্তান, এখানেই হয়েছে বাপ দাদার কবরস্থান। রক্ত দেব, জীবন দেব, গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা এনআরসি তৎসহ ডিটেনশন ক্যাম্প ঢুকতে রাজি নয়। নারাই তাকবীর! এই 34 বছর বামফ্রন্টের স্লোগান দিয়েছেন, আমরাই বলেছিলাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে পাবলিকবাদ, ওরা খেয়েছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা। তারপরেই বলেছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে টোটাল এলাকায় থাকবে না কাদা, মুসলমান রাস্তা চাইতে গেলে দিয়েছে পদে পদে বাধা। কথা ঠিক কি না? কাওরা পাড়ায় রাস্তা ঢালাই হয়, মুসলমান পালায় ইট সলিং। আজকের জ্বলন্ত প্রমাণ, 34 বছর বামফ্রন্টকে দিলেন, 2011 থেকে 2019-20 দিদিকে দিয়েছেন মাটি আচা গাছা গ্রামের বাৎসরিক জলসায় বসে কয়েকটা ঘন্টা দেওয়া যেতে পারে কি পারে না? জোরে বলুন, পারে যায় কি যায় না? যাবে তো। তাহলে যখন যাবে গ্রামের আরো 5টা জলসার মতো, এই জলসাটা নয়, এটা হলো মাদ্রাসা কেন্দ্রিক জলসা, মাদ্রাসার জলসা। যে মুসলমান 34 বছরে বামফ্রন্টকে দিতে পারে, 2011 থেকে 2019-20 দিদিকে দিতে পারে, কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজনে আল্লাহ ও রসুলের জন্য, মাদ্রাসার জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। কথা ঠিক কি না? ঠিক তো। এই কোন একটা নেতা নেত্রীরা বলছে মুসলমানদের মাদ্রাসায় নাকি সন্ত্রাস শিক্ষা দেয়া হয়, মুসলমানদের মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং চলছে। বলুন, আপনাদের মাথার গাম পায়ে ফেলা রক্তের বিনিময়ে সেই টাকা ইনকাম করে বাচ্চাদের গালে খাবার না দিয়ে সেই টাকা আপনারা করছেন মাদ্রাসায় দান। যদি প্রকৃত পক্ষে জঙ্গি ট্রেনিং দেওয়া হতো তাহলে কি আপনারা মাদ্রাসায় দান করতেন? একটু জোরে বলুন। তার কারণ কথা রেকর্ড হচ্ছে, হিন্দু মুসলমান সবাই শোনে। যদি আপনারা হ্যাঁ না যেটা বলবেন ওরা তার উপর আবার বিশ্লেষণ করবে, ওই জন্য করে আওয়াজটা যখন দেবেন একটু ঝেড়ে দেবেন। যদি আপনার ইউটিউবে ক্যাচ করে আজকের লাইভে, তাহলে দেখবেন ওরাও শুনে ওদেরও কলজেটা কেঁপে উঠবে যে মুসলমানরা ঘুমিয়ে নেই, আমাদের নাম ইতিহাসের পাতায় নেই, কিন্তু স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ইমামওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা রক্ত দিয়েছিল না দেয়নি? কত হাজার মানুষ টোটাল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, 92,000+ কিছু মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল টোটাল ইতিহাসে। আমাদের নাম ইতিহাসের পাতায় নেই, কিন্তু ইন্ডিয়ান গেট দিল্লিতে গিয়ে দেখুন সেখানে মুসলমানদের নাম, 92,000 মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার মধ্যে 62,000+ শুধু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। স্বাধীনতা সংগ্রামী আন্দোলনকারী ফুরফুরা শরীফের পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমরা তার ভক্ত, আমরা তার সিলসিলার মানুষ, যদি আবারও প্রয়োজন হয় রক্ত দেব, জীবন দেব, কিন্তু ভারতবর্ষের সংবিধান নষ্ট হতে দেব না। নারাই তাকবীর! আজকের মুসলমানদের ফাঁসানোর জন্য গোটা পৃথিবীতে উঠে পড়ে লেগেছে। এনআরসি হলে দুঃখ নেই, কিন্তু আমার মাকে নিয়ে তারা ধর্ষণ করবে, আমার মায়ের কোল থেকে ছোট বাচ্চাটাকে কেড়ে নিয়ে জমিনের উপরে ফেলে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে মারিয়ে আলু ছানার মতো মাথাটা ছেনে দেবে। আপনি ইতিহাস মনে নাই, এখনো সময় আছে, ফেসবুক খুলুন, মায়ানমারের রোহিঙ্গারা যখন মরেছে তাদের কথা ইউটিউব ফেসবুকে আপনারা দেখেছেন না দেখেননি? নিশ্চয়ই আপনি আমি দেখেছি, নিশ্চয়ই আমি আপনি দেখেছি।
আমাদের বোম নেই, কামান নেই, তা বলে আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু আমাদের ইমানটুকু বেঈমানদের হাতে দেব না, কথা ঠিক কি না? শুনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, ভাই প্রচুর লোক দাঁড়িয়ে, যদি সম্ভব হয় একটু এদিকে আসুন না, হ্যাঁ যদি বসতে অসুবিধা হয় বলেন নাই, কমিটির বলি বাড়িতে যে খাটটাট আছে দিয়ে দিক আপনারা শুয়ে পড়েন। হ্যাঁ অনেক লোক বলে এই দামি প্যান্ট পরে বসা যায়, ওই জন্য যদি বলে নাই খাট দি শুয়ে পড়ো। দেখেন চিন্তা ভাবনা আপনাদের, আমি বেশি বললে আসলে এরা কন্ট্রাক্টরের কথা শোনে, কোন কন্ট্রাক্টর? বাসে, এই বাসে উঠলেই বলে না পিছিয়ে যাও পিছিয়ে যাও, এই লোক যায় না যায় না। আর আমরা এখানে 20 বার বললে যেন মনে হয় ও ঠিক পাক পবিত্র নেই, ভিতরে আসলে অসুবিধা দুঃখ এই জায়গায়। যা যাক ভাই আর বসতে বলবো না, যা লোক আছে এতেই অনেক খুশি, এবার যারা আসবে দাঁড়িয়ে থাক সমস্যা নেই, আমার দায়িত্ব না বললে হাসরের ময়দানে ধরা পড়তে হবে, দায়িত্ব মুক্ত হতে চাই। 2 ঘন্টার জন্য এসে আমি আমার আখেরটাকে এখানে নষ্ট করতে আসিনি, নিশ্চয়ই আপনারা জানেন আব্বাজান জলসা করে ফিরে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল, তাই এটাই হয়তো আমার জীবনের আজ শেষ অজ, এটাই হতে পারে। তাই যখন আজ বেরোই বাড়ি থেকে বা যে কোনো কাজ করি ভাবি এটাই হয়তো জীবনের শেষ, তো সেই শেষ কথা মনে করে 2-4টে কথা বলে যাচ্ছি। বাসি হলে যেমন বেগুনের তরকারি ভালো লাগে, আমার কথা গলায় সুর নেই, ভাঙা ভাঙা কণ্ঠ, বেগুনের তরকারির মতো বাসি হলে ভালো লাগবে, আজকে ভালো লাগবে না। তার কারণ আমরা বিভিন্ন পার্টির চশমা পরে নিয়েছি, যেদিকে দেখি সব একরকমই মনে হচ্ছে। ঠিক আছে, পরে কি বলতে চাইছিলাম আমি ভুলে যাইনি, মোল্লা আহমেদ জীবন মনে আছে তো, বাদশার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, আর এদিকে এই এই কথাটা কেন বলছি, তার কারণ লোক ভাবছে এনআরসি হবে না, আমি আপনাকে বলছি এনআরসি হবে 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 হবে। সিএএ বিরোধী বিল পাশ করেছে, কিন্তু এনআরসির বিরোধী বিল কবে পাশ হবে জানি না, কি কি হবে, কত দূর পর্যন্ত যাবে, এম্পিয়ারটা একেবারে বন্ধ হোক না, এম্পিয়ারটা এম্পিয়ার হলে এনআরসির প্রথম ধাপ 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 ধাপ, কোনো মায়ের লাল নেই। তার কারণ রীতিমতো বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ অফিসারদের সাথে কথা বলেছিলাম, যখন এম্পিয়ারের ঘোষণা হয়েছে সল্টলেকে তখন ট্রেনিং চলেছে, আমরা মাথায় টুপি দিয়ে আর মুখে দাঁড়িয়ে রেখে বললেই বললে পাকিস্তান থেকে এসেছে। যেমন দিল্লির শাহিনবাগে মুসলিম মহিলারা বোরখা পরে পর্দা করে তারা রীতিমতো আন্দোলনে লেগেছে, মারা গেছে বাচ্চা, মারা গেছে মানুষ, তাকে দাফন করে দিয়েছে, আবার বসে পড়েছে। দয়ান নবী বলেছেন জন্মভূমির মাটিকে ভালোবাসা ইমানের অঙ্গ, আমরা যদি করি ভঙ্গ হয়ে যাবে লণ্ড ভণ্ড। তার জন্য মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে লড়ছে। গুঞ্জন কাপুর একজন বিজেপির নেত্রী, ওই নেত্রী বোরখা পরে একটা ছোট্ট ক্যামেরা নিয়ে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে বলেছিল পাকিস্তান জিন্দাবাদ, বোরখা পরা আছে, তার ভিতর থেকে যে আওয়াজটা আসছে ও আওয়াজটা কে দিচ্ছে কে জানে, মুসলমান দিচ্ছে। কারণ অনেকেই তো বলেছিল পাক সার্কাসে যারা আন্দোলন করছে, যারা দিল্লির শাহিনবাগে আন্দোলন করছে, ওরা রীতিমতো পাকিস্তানের দালাল, ওরা ভারতকে টুকরো করতে চাইছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, যখন ওই পতাকা ওড়াচ্ছে আমাদের বাড়ির মা বোনেরা ওকে ধরে অপারেশন করে দেখলো, ও একজন অমুসলিম মহিলা বিজেপির নেত্রী, ও টুইটার করে, সেই টুইটার ফলো করে চাওয়ালা তাকে পাললে মারতে পারত, না মেরে সসম্মানে তুলে দিয়েছে পুলিশের হাতে, পুলিশ রীতিমতো তাকে নূতন মেহমান মনে করে আবার ছেড়ে দিয়েছে। মুসলমান বললে হবে দেশবিরোধী, ওরা করলে হবে দেশপ্রেমিক। সাবধান, সব জিনিসের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে,
কমেছে, মুসলমানের রক্তের দাম কমেছে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমান মোল্লা হা বলার লোক নেই। হাঁসের বাচ্চা বাঁশের তলায় পড়লে বাংলা বন্ধকে দিচ্ছে, কিন্তু মুসলমানের রক্তই হোলি রাঙা খেলছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার লোক নেই। তাবরিজ আনসারী একদম যুবক, 26-27 বছরের ছেলে, পোস্টারে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারলো, পোস্টমার্টমের রিপোর্টে আসলো, বললো হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার বিচার করার মতো আর কেউ নাই। এখনো উপস্থিত জনমণ্ডলী শুধু ওই কথা বললে রাত 12-1টার পরে বলবে পার্টির প্রচার করতে এসেছে। তাই আপন জায়গায় রেখে দিচ্ছি, আসুন ঘুমিয়ে, ঘুম লাগলে আবার মাঝখানে একটুখানি দিয়ে আমরা যদি হতে পারি চাঙ্গা, পশ্চিমবাংলায় লাগতে দেব না দাঙ্গা। কথা ঠিক কি না? চলুন, কোথায় বলছিলাম, আসছি ঘুরে। মোল্লা আহমেদ জীবন, আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? মানে গ্রামের ভিতরে মুদিখানার দোকান হলে না পান বিড়ি তেরেঙ্গা খৈনি ইউরিয়া সার ডিএপি সব কিছুই রাখতে হয়, এর লাইট টাইচের লাগে না। গ্রামের ভিতরে লোক চট করে 250 গ্রাম ইউরিয়া কেনার জন্য আর কি গাদা মারা যাবে, এখান থেকেই নেবে। ওই জন্য আমি সাদ্দাম, এ গ্রামের ভিতরের মুদিখানার দোকান, সর্বমাল হ্যাঁ পাইকারি রেটে কলিকাতার দরে সাপ্লাই দেওয়া হইবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। চলুন, কি বলছিলাম খেয়াল করুন, আর ওদিকে যে কটা প্রশ্ন করে রেখেছি মনে রাখবেন, আর ঘুম লাগলে বলবেন, বিমল লাগলে কমিটিকে বলে দেব, আর বিড়ি লাগলে বাইরে থেকে খেয়ে আসলে চলবে। উপস্থিত জনমণ্ডলী লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মোল্লা আহমেদ জীবন দাঁড়িয়ে যাই বলেছে, বাদশাহ বলছে এখনো সময় আছে ফতোয়া উইথড্র কর, তা না হলে তোর ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আহ, নওজোয়ান যুবক ইমানি জাজবায় দাঁড়িয়ে বললেন, বাদশাহ যাবানা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে লক্ষ্য করে বলছি, গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমি মোল্লা আহমেদ জীবন নবীর হাদিসটা নিয়ে একদিকে দাঁড়িয়ে বলবো, আপনার জন্য নয় গোটা পৃথিবীর জন্য, হারাম হারাম, ওরা ভুল দিয়েছে, আমি ঠিক বলছি। যেই বলেছে, বাদশাহ বলছে অমুক দিনেকে ফাঁসি হবে, পড়েছি অনেক দিন, ভুল হতে পারে, ওই জন্য দিন তারিখটা আর বলছি না, বললো ফাঁসি হবে। যখন ওকে একটা ঘরে বন্দি করে রাখা হলো, মোল্লা আহমেদ জীবন কখনো কাঁদছে কখনো হাসছে, বাদশাহ লোকজনেরা বলছে কাকে আপনি ফাঁসি দেবেন, ও তো ম্যাট খ্যাপা, বলছে কেন, বলছে কখনো হাসছে কখনো কাঁদছে। যেই বলেছে ম্যাট খ্যাপা, কখনো হাসছে কখনো কাঁদছে, তখন ওই বাদশাহ বললেন ঠিক আছে দিনের দিন দেখা যাবে, সামনে দাঁড় করিয়ে দিল, নির্দিষ্ট তারিখ চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করা হচ্ছে, ওগো তুমি কাঁদছ কেন? মোল্লা আহমেদ জীবন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, কান্নার একটাই মাত্র কারণ, ওরাও হাদিস পড়েছে, ওরাও কোরআন পড়েছে, আমিও হাদিস পড়েছি, আমিও কোরআন পড়েছি, ওরা হাদিস আর কোরআন পড়ার পরে নিজেদের স্বার্থ সুবিধার জন্য, পকেট পুজো করার জন্য, বাড়ি আর গাড়ি চাপার জন্য নবীর হাদিসটাকে ঘুরিয়ে দিল। ওরা কি জাহান্নামের আযাবের কথা ভুলে গেছে, জাহান্নামের কষ্টের কথা ভেবে আমার চোখ থেকে পানি টপ 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 করে পড়ছে, আর আমি হাসছি একটাই কারণে, হাসার একটাই মাত্র কারণ, আমার সামনে আল্লাহর জান্নাত ফারিস্তারা ধরে বলছে, ও মোল্লা আহমেদ জীবন তুমি ভয় পেও না, তুমি জিতলে হবে গাজী, মরলে হবে শহীদ, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই উপস্থিত জনমণ্ডলী, ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ, বাদশাহ বলছে এখনো সময় আছে, চিন্তা ভাবনা করে ফাইনাল ডিসিশনটা বল। আবার কাঁদতে কাঁদতে একই কথাই বলছে, আবার কাঁদতে কাঁদতে একই কথাই বলছে, আমি যা বলেছি ঠিক ঠিক, এতে কোনো ভুল নেই, ফাঁসি দিলে ফাঁসি নেব। বাদশাহ জাপানের সামনে দাঁড়িয়ে বললেন, এই ছেলেটাই হলো প্রকৃত আলেমে হাক্কানি নায়েবে নবী, আর ওই 3000
যারা বড় জুব্বা গায়ে দিয়ে ফতোয়া দিল ইসলাম মেরে, ওরা হলো ফুল পাক্কা চিটিংবাজ। আমি আমার পক্ষ থেকে একে আজ থেকে আমি আপন করে এর সারা বছরের দায়িত্ব নিলাম আর একে মুক্তি করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রাখুন, কোরআন শরীফ এসেছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজান ওয়া ইয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইমানদার বান্দা যদি বিপদে পড়ে যায়, আমডাঙ্গা থানা ও তো হয়ে গেছে আমাদের গ্রামের মুদিখানা, যেখানে গরিব জনগণ গেলে সঠিক বিচার পায় না, না না। তাহলে ইমানদার যদি বিপদে পড়ে পৃথিবীর কোনো জায়গায় না সাহায্য পেলেও আমার আল্লাহ তার জন্য আছে না নাই? আছে। তা সেই আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে, তার জন্য তৈরি থাকুন। দ্বিতীয় মায়ানমার ভারতবর্ষটা করবে, তার নীল নকশা চলছে। আমি শুধু আপনাকে একটু টার্গেট দিচ্ছি, মায়ানমারের একজন মা, মায়ানমারের একজন মা হাফেজ মুফতি সাহেবা, আর তার স্ত্রী স্বামী হলেন কোরআনের হাফেজ, দুজনে একই ঘরের ভিতরে বসে আছেন। কোল থেকে একটা দেড় বছরের বাচ্চাকে বেঈমানরা এসে কোল থেকে কেড়ে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে স্বামীটাকে জমিনের উপরে ফেলে দিয়ে এই হাতের শিরা কেটে দেয়া হলো, পায়ের শিরা কেটে দেয়া হলো হাফেজ সাহেবের, বুকের উপরে পা দিয়ে চেপে ধরে আছে। আহ, ওই দুধের বাচ্চাটাকে নিয়ে ডান হাত ডান পা, বাম হাত বাম পা, মাঝখান থেকে রকম করে ধরে ছিঁড়ে দুটো টুকরো ভাগ করে দিল। আহ, দুধের বাচ্চা দেড় বছর বয়স, বেঈমানরা যখন ভাগ করে দিল, হাফেজে কোরআন নিচেই পড়ে আছে, বিবিকে লক্ষ্য করে বলছে, বিবি ভয় নেই, ভয় নেই, ভয় নেই, বাচ্চা কুরবানি হয়েছে হোক, আমি তোমার স্বামী, আমিও কুরবানি হব, আমার নাকে খুশবু আসছে, আল্লাহর জান্নাতের খুশবু আসছে, আমি শাহাদাতের তামান্না, আমার নাকে শাহাদাতের খুশবু আসছে, তবে রক্ত দিতে হয় রক্ত দেবে, জীবন দিতে হয় জীবন দেবে, তোমার গায় এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তুমি যেন বেঈমানদের হাতে তোমার ইজ্জত তোমার ইমানটুকু তুলে দেবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলেছিল, স্বামী আমি তো একা, কাউকে পাচ্ছি না দেখা, আমাকে লাগছে বড় ধোকা। স্বামী বলেছিল, বিবি রে তুমি একা নয়, তুমি একা নয়, পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান যার নাম ছিল আবু জেহেল, তুমি ভুলে যাচ্ছ, আবু জেহেলের গর্দান কেটেছিল মাত্র দুটো বাচ্চা, একজনের বয়স ছিল 8 বছর আর একজনের বয়স ছিল 10 বছর। রসুলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পারমিশন দেন। কেন? যুদ্ধের ময়দানে যাব। আহ, রসুলুল্লাহ বললেন, ওগো তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমরা বাড়িতে যাও, তোমার পিতামাতাকে সেবা যত্ন করো, এটাই তোমাদের জন্য উত্তম জেহাদের সওয়াব পাবে। একটু বলুন সুবহানাল্লাহ। বাপমার কথা বলেছি, আসতে বলবেন, বউরা তা না হলে বাড়ি গেলে ধলাই দেবে, তার কারণ বলবে বাপমার কথা যেই বলেছে খজর খজর দিচ্ছি। এসেছি যখন শেষের দিকে একটু যাই, শুনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দয়ান নবী বলেছিলেন, ওগো তোমরা বাচ্চা কি করবে? বাচ্চা ছেলে দুটো বারবার বলছে, ইয়া রসুলুল্লাহ একটু পারমিশন দিন দিন, বারবার যখন বলছে, রসুলুল্লাহ বললেন, তোমরা দুজনে কুস্তি করো। কুস্তি মানে মারপিট নয়, হাত জিতের লড়াই, যে জিতবে জেহাদের ময়দানে যাবে, যে হেরে যাবে সে বাড়ি চলে যাবে। ছোট ভাই 8 বছর বড় ভাইকে গিয়ে বলছে, বড় ভাই তুই জিতে যাবি, আমি হেরে যাব, তুই বড়। তা এক একটা কোদাল কখনো কোনো কাজ করতে পারবে না, তার একটা বাঁট দরকার, তুই তলোয়ার আমি তোর বাঁট, তুই একবার হারবি আমাকে একবার হারানোর সুযোগ করে দিবি, তাহলে আমরা দুজনেই একসঙ্গে জেহাদের ময়দানে যাব। একটু বলুন সুবহান।
সুবহানাল্লাহ, দু ভাইয়ের এই যে আলাপ আলোচনা, যখন কুস্তি করছে ছোটটাকে শুইয়া দিয়ে বড়টা চেপে ধরে ধরে আছে, ছোটটা বলছে ওঠ ওঠ ওঠ, যখন উঠছে না খুব কষ্ট করলে বড়টা উঠেছে, ছোটরা আর শোয়াতে পারছে না, বলছে ভাই একটু শো একটু ঢিলা দে, যেই শুয়েছে বুকের উপরে চেপে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি, ও জিতেছে, ও আর আমি দুজনেই জেহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহ বললেন ও গো যাও বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে যখন বেরিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ বললেন দাঁড়াও। জি, তোমরা যে যাচ্ছ তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো চুপচাপ বাড়ি থেকে আনুনি নেই, বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আজ এক সপ্তাহ খাওয়া হয় না, আজ এক সপ্তাহ আমাদের বাড়িতে খাওয়া হয় না, যদি খাওয়ার মতো কিছু থাকতো তার বিনিময় একটা কিছু আনতাম। রাসূলুল্লাহ বললেন আলী ওই যে গাছ দেখতে পাচ্ছ একটা ডাল ভেঙে আনো, একটা ডাল ভেঙে এনে দুটো টুকরো করে দাও, এক টুকরো দাও বড়টার হাতে আর এক টুকরো দাও ছোটটার হাতে। দু ভাইয়ের হাতে দুটো টুকরো দেওয়ার পর রাসূলুল্লাহ বলছে নগো তোমরা কাকে মারবে, কাকে মারবে? বাচ্চা ছেলে দুটো এক কথাই বলছে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে যে বড় বেঈমান আমরা তাকেই মারতে চাই। রাসূলুল্লাহ বললেন তোমাদের তলোয়ার? বাচ্চা ছেলে দুটো এক বাক্যে খাজুরের ডাল উঁচু করে বলেছিলেন এটাই হলো আমাদের তলোয়ার। রাসূলুল্লাহ বললেন ওগো এটা তো খাজুরের ডাল। বাচ্চা ছেলে দুটো বলছে যে খাজুরের ডাল স্বয়ং দয়ান্নবী হাতে করে আমাদের হাতে তুলে দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে এটাই হলো আজকের দিনের জন্য শ্রেষ্ঠ তলোয়ার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে দুটোর বিশ্বাস আছে না নাই? আছে তো। এই আমরা অমিত শাহকে বিশ্বাস করি, দিলীপ ঘোষকে বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর নবী, আল্লাহর নবীর হাদিস কোরআনকে আমরা অতটা বিশ্বাস করি না। বলবেন মাদ্রাসা মাঠের জলসার আপনি এ কি কথা বলছেন, আমরা মুসলমান? এ বেফোরানি কুলখানি সবরেশানি এর নাম মুসলমান নয়। বাড়ির এই যে গ্রামের মাদ্রাসা, গ্রামের বাচ্চারা বেশি মাদ্রাসায় যায় না বেশি ইংলিশ মিডিয়ামে যায়? বাবা আমি তো জানি না, তবে আমার যেটা ক্যালকুলেশন ইংলিশ মিডিয়ামে যায়, বাচ্চা ইংলিশ মিডিয়ামে যাবে 10:30, ওর মা সেজে গুজে রেডি হচ্ছে 8:30 থেকে, বাচ্চা স্কুলের ভিতরে ক্লাস করছে ওর মা বাগানে ক্লাস করছে চলছে, আর ওই যে একটা হাতে ধেনাচি ব্যাগ, বাচ্চার কাঁধে আলাদা ব্যাগ ওর মার হাতে আলাদা ব্যাগ, ওর মা এমন ভাবলে যাচ্ছে পড়ে আছে চুড়িদার দেখলে মনে হয় ওর স্বামী জমিদার, একদম চলছে ইংলিশ মিডিয়ামে পাঠান, ইসলাম বাধা দেয়নি, ইসলাম বাধা দেয়নি, মাস্টার করুন, ডাক্তার করুন, এসডিএ করুন, ডব্লিউবিসিএস অফিসার করুন, উচ্চ মাধ্যমিক বিএ এমএ পাস করান, মুসলমানদের বাড়ি নকেলাস্ট মাধ্যমিক পাস, লেখাপড়া আন্ডার ডগ, পড়াশোনা জানে কারা? বলে আমার থেকে আমার বউটা একটু জানে, আমার তো এখন বউটা একটু জানে, স্বামী কাজ থেকে বাড়ি এসে এইদিকে ঘুরে শুয়ে আরাম করছে, বাড়ির বাচ্চাটা নিয়ে খেলা করছে, আর বউ ওদিকে শুয়ে শুয়ে অনলাইনে চ্যাটিং করছে, চলছে তো তাই। আজ স্বামী বলছে কি করছিস না, মোবাইল বলছে দেখো দেখো, তো ও তো ইংরেজি পড়তে পারে না, দেখালে কি বুঝবে, তো আদৌ তো ইংরেজি বোঝে না, চলছে তাই। ইংলিশ মিডিয়ামে পড়ালে শেখাচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক অ্যান্ড জিল, উইন্ট অফ দ্য হিল, টু পেজ এ পিলো পাউডার, ইসলাম কখনো আপনাকে বাধা দেয়নি, পড়ান পড়ান, কিন্তু ওই ছেলেটার ভিতরে একটু কোরআনের শিক্ষা না থাকলে ও ভাই তোমরা রাগ করে চলে যাচ্ছ নাকি? আসবে তো, এটাও ভালো, কারণ মাস্টারের কাছে টিউশনি পড়তে গেলে পেশাবে গেলে স্যার
পায়খানা গেলে স্যার তার মানে বোঝা যায় পায়খানা করবে। তা আমি বলি এখান থেকে পেশাবে গেলে একটা আঙুল দেখাবেন, পায়খানা গেলে দুটো, আর খৈনি খাওয়ার জন্য বিড়ি খাওয়ার জন্য তিনটে। তাহলে আমি বুঝবো যে ভোল্টেজ ঠিক আছে, একটু ফেস চেঞ্জ করতে যাচ্ছে, তাতে সমস্যা নেই। কিন্তু একেবারে যদি গো মেরে উঠে যায়, জলসা কি সিস্টেম জানেন, কেউ একলা ওঠে নরম করে, তার মানে এর কাছে খৈনি আছে চুন নেই, বিড়ি আছে তো আগুন নেই। আরে এমন টান, এরা দুজন ছাড়া ওঠে না, দুজন তিনজন ভাই ভাই ভাইরা ভাই শালা সুমন্দি এক জায়গায় বসেছে, কোনোদিন শুনে অভ্যাস নিত, আজকে না বসলে অসুবিধা বলছি, এই যখন একটু বসে যাই আর বসে কি বিপদে পড়েছে, ও আর উঠতে পারছে না। এই কালকে বাঘপুলে জলসা করলাম, এইরকম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা সামনে বসেছিল, যেই নামাজের কথা বলেছি দুটো বাচ্চা সিক্সে পড়ে, নাম কি বলেছিল, হ্যাঁ একজনের নাম রাইহান আরেকজনের নাম কি বেশ, বললো আমরা নামাজ পড়বো ভাই জানে, পড়বে বলছে কোন ক্লাসে পড়ো, বলছে সিক্সে, আর তোমরা দু ভাই বলছে না, বলে বন্ধুর বাড়ি এসছি। বলুন এমনও কিছু মানুষ আছে এখন খেয়ে শুয়ে আছে, আর তারা দুধের বাচ্চা সিক্সে পড়ে, সামনে বসে ওয়াজ শুনছে, আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা করছে, তার মানে তারা তাদের বাপ মা এবং তারা ওই বাচ্চা দুটোর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করতে পারি কি পারি না। আর আজকের দিনে আপনাদের গ্রামে কি লোক কুটুম শুয়ে আছে না, সব যেখানে আছে কিছু কিছু আছে তাই তো, ও ঠিক বলা যাচ্ছে না। আচ্ছা ডিটেন এনআরসি হলে বোঝা যেত নাকি, হ্যাঁ ঠিক আছে চলুন। কি রাগ করছেন নাকি বাবা, রাত ১২টার পরে আর আমি তো বড় বক্তা না, ওই গুতোগাতা মেরে বসিয়ে রাখার দরকার, বুঝলেন, ওই জন্য একটু নাড়াচাড়া। কি বলছিলাম, ওদিকে আবুদের কথা বলছি বাচ্চা দুটোর, এদিকে বলছিলাম ইংলিশ মিডিয়ামে পাঠান, কিন্তু মাদ্রাসায়ও একটু দেওয়ার দরকার আছে না নেই, আমি যে দোয়া করব কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কারণ আস্তে করে বলি, ১২,০০০ টাকার কান্না আলাদা, ১৫,০০০ টাকার কান্না আলাদা, মাল যত বেশি দেবে কান্না সুদ তত করা হবে, ওই কান্না খোদার দরবারে কবুল হতে পারে না। সিটি গোল চকচক করে, বাজারে কোনো দাম নেই, সোনা চকচক বেশি করে না কিন্তু তার দাম বেশি আছে। আমি সাদ্দাম দোয়া করব কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার গ্রামের সন্তান পাড়ার ছেলে হাফিজ মৌলানা ওবাইদুল্লাহ তৎসাহ আরও গ্রামে যারা আলেম হাফেজ আছে ওদের দোয়াটা খোদার দরবারে গ্যারান্টি কবুল। তার কারণ ও যখন হাত তুলে দোয়া করবে এসব কোনো ব্যাপার থাকবে না, শুধু মনে করবে আল্লাহ আমার গ্রামের লোক, আমার বংশের লোক, আমার চাচা আমার চাচি, তাদের কবর শান্তি দাও। আর আমি দোয়া করে সে মনে মনে করবো ঠিকঠাক দেবে তো, কি করে গণ্ডগোল আছে। তাহলে আজকের কতবার আর আমাদের ডেকে ডেকে করাবেন, আপনার বাচ্চাটাকে যদি একটু কোরআনের শিক্ষা দেন, আপনার কবরের পাশে আপনার বাপ দাদার কবরের পাশে দুটো হাত তুলে যদি একটু কাঁদে, হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, কেবল পেশা পায়খানা থেকে কতটা পাক হবে, গোসলের কিভাবে পাক হবে, এগুলো জানার প্রয়োজন আছে না নাই। কোনো স্কুলে এ শিক্ষা দেয় না, এ শিক্ষা দেওয়া হয় কেবলমাত্র মাদ্রাসা, আর সেই মাদ্রাসায় আজকে দুঃখের সাথে বলছি গ্রামের ১২ আনার মধ্যে ১ টাকার মধ্যে ৪০%, ১০০র মধ্যে ৪০টা বাচ্চা আছে আর ৬০টা বাচ্চা অন্যদিকে ঘুরছে, কথা ঠিক কি না। আর এদিকে কি বলছে, হুজুর একটু দোয়া করে, সাদ্দাম দোয়া করবে কবুল হবে গ্যারান্টি নেই, আমাকে দাওয়াত করে, আমরা একা একা হাত ধুতে চাইলি ধোয়ায় না, বলে আমরা পানি দিচ্ছি দাও, যেন মনে বে করতে এইস তো, দাও ধুয়ে দিল, ধুয়ে টুয়ে দেওয়ার পরে দিচ্ছে কি কষা গোস রুটি পরোটা, বলছে হুজুর চা খাবেন, লেসো লাল চা না দুধ চা, লাল চা আদা দেবো না তেজপাতা, লেসো সব এনে দিচ্ছে, একটু শশা দেবো লাও, আমার এত যত্ন করে খাওয়ায় জলসা কমিটিরা আমাদের, যেন মনে হয় আমার গা খাওয়ালে এরা জান্নাত রিজার্ভেশন টিকিট পেয়ে যাবে, এমনও বাড়ি আছে পশ্চিমবাংলা ঘুরে ঘুরে দেখলাম, হুজুরের সাদ্দামকে খাওয়ায়, ড্রাইভারকে খাওয়ায়, ম্যানেজারকে খাওয়ায়, জেনেটারওয়ালার খাওয়ায়, মাইক ম্যানের খাওয়ায়, কিন্তু বুড়ো বুড়ির ভাত দেয় না, কথা ঠিক না ভুল। আর দি কি বলে, দোয়া করবেন ছাতটা দেবো, তোর মাথায় বাস পড়ে না,
ছাদ ভেঙে পড়বে অত সহজ না, সাদ্দামের খাওয়ানোর দরকার নেই। আরো যদি বলি খাবো না, ভুড়ি বেড়ে যাচ্ছ, বউ সাইড থেকে বলছে চর্বি দেবে না, সলিড দাও, সলিড দাও। কেন না বলে সাদ্দামে, সাদ্দাম খাওয়ালি সব হবে, নাম করা হুজুর বড় বক্তা। সাদ্দাম জান্নাতের ঠিকাদার নয়, ঠিকাদার বসে আছে আমাদের মুরব্বি বাপ আর মা। যার বাপ তার মা, ওই বাপ আর মা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বীর। ক